দেখুন, যে কারণে সৌদি সফরে মেলানিয়ার পোশাক নিয়ে যত কথা। রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর দীর্ঘ কালো পোশাকে মেলানিয়া ট্রাম্প। অতিরক্ষণশীল দেশ সৌদি আরব সফরের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার পোশাক যেমন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, ঠিক একই রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মেলানিয়া ট্রাম্পের ক্ষেত্রেও। সৌদি আরব সফরের সময় মিশেল ওবামা পরেছিলেন সাদা ও নীল রঙের পোশাক। ওই সফরের সময় তিনি চুল ঢেকে রাখেননি। মেলানিয়া ট্রাম্প একে তো ফার্স্ট লেডি, তার ওপর আবার ফ্যাশন বিশ্বে তার শক্ত অবস্থান রয়েছে। তাই এয়ারফোর্স ওয়ান রিয়াদে পৌঁছার পর কী পোশাকে তাকে দেখা যাবে, তিনি মাথার চুল ঢেকে রাখবেন নাকি খোলা রাখবেন, তা নিয়ে ছিল ব্যাপক জল্পনা কল্পনা। শুক্রবার সৌদির উদ্দেশ্যে যাত্রা করার আগে হোয়াইট হাউসে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার সময় মেলানিয়া পরেছিলেন আটোসাটো স্কার্ট। হোয়াইট হাউস থেকে ওই হেলিকপ্টারটি তাদের নিয়ে যায় অ্যান্ড্রিউস বিমানঘাটিতে। সেখান থেকে এয়ারফোর্স ওয়ানে ওঠে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। পরের দিন সকালে মেলানিয়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় তার পরনে দেখা যায় আরও রক্ষণশীল পোশাক। তিনি পরেছিলেন কালো ফুলহাতা পোশাক। কালো ওই পোশাকটি ছিল পা পর্যন্ত ঢাকা। যদিও মিশেল ওবামা এবং তার উত্তরসূরিয়া লরা বুশের মতো মেলানিয়া চুলও ঢাকা ছিল না। মেরিল্যান্ডের অ্যান্ড্রিউস বিমানঘাটিতে শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় আটোসাটো পোশাকে মেলানিয়া ট্রাম্প। সৌদি আরবে সফরকালে চুল না ঢাকার জন্য প্রশংসিত হয়েছিলেন মিশেল ওবামা। তবে তখন ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় ওই সিদ্ধান্তকে স্বাগত জানাননি। তিনি বলেছিলেন, অনেক লোক বলেছে সৌদি আরবে মিশেল ওবামার স্কার্ফ না পরার বিষয়টি দারুণ, তবে এতে তারা অপমানিত হয়েছে। আমাদের পর্যাপ্ত শত্রু রয়েছে। এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় ট্রাম্পের মেয়ে ও পরামর্শক ইভাঙ্কার চুল ও ঢাকা ছিল না। সৌদি আরবে বেশ কিছু বিষয়ে নারীদের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। দেশটিতে নারীদের গাড়ি চালানো নিষেধ, পাশাপাশি পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়া নারীরা পড়াশুনো ও ভ্রমণ করতে পারেন না। এছাড়া রিয়াদে জনসম্মুখে আসতে হলে নারীদের মুখ ও চুল ঢাকা পোশাক পরতে হয়। আমার এই চ্যানেলে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।